আগ্রাবাদ মহিলা কলেজের 2020-2021 শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর ছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি তোমাদের রুমা ম্যাডাম বলছি। মেয়েরা আসো, আজকে আমাদের ফিনান্স ক্লাস। তো আমি আজকে একটা নগদ প্রবাহ বিবরণী করাবো, তবে কার কি বই আছে সেটা জানি না, সেজন্য আমি প্রশ্নটা আগে তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি, তারপরে আমরা বোর্ডে গিয়ে অঙ্কটা করাবো। এটা কোনো বোর্ড সলিউশন না, পুরো একটা অঙ্ক নগদ প্রবাহ বিবরণী। প্রশ্নটা শুনে কি বলা আছে, দেখো। হুন্ডা কোম্পানির তুলনামূলক 2007 ও 2008 সালের উদ্ধৃত পত্রটি নিম্নে দেওয়া হলো। তাহলে হুন্ডা কোম্পানির তুলনামূলক উদ্ধৃত পত্র সম্পত্তি 2008 2007 নগদ 15,000, 6,600, দেনাদার 13,200, 19,800, মজুদ পণ্য 12,000, 17,400, অগ্রিম ব্যয় 9,000, 7,800, স্থায়ী সম্পদ 1,50,000, 1,59,000, পুঞ্জিভূত অবচয 33,000, 40,500, মোট সম্পদ পাশ হচ্ছে 1,66,200, আর 7 সাল হচ্ছে 1,70,100। তারপর আসো দায় ও মূলধন সমূহ 8,7, পাওনাদার 6,611,100, বকেয়া খরচ 5,700, 4,500, বকেয়া সুদ 2,400, 2,100, দীর্ঘমেয়াদী ঋণ 30,000, 48,000, সাধারণ শেয়ার 75,000, 63,000, সংরক্ষিত আয় 46,000, সাধারণ শেয়ার 75,000, 63,000, সংরক্ষিত আয় 46,500, 41,400, মোট দায় ও মূলধন 1,66,200, আর 7 সাল হচ্ছে 1,70,100। অন্যান্য তথ্যাবলি কি বলা আছে, দেখো। ক, 2008 সালের নেট মুনাফা 11,100 টাকা। খ, নগদ লভ্যাংশ ঘোষণা পরিশোধ করা হয়েছে 7,500 টাকা। গতে বলা আছে বন্ড অভিহিত মূল্যে পরিশোধ করা হয়েছে। খ, অবচয় ছিল 4,500 ও 22,500 টাকার একটি সম্পত্তি বিক্রয় করা হয়েছিল। চ, 24,400 টাকা দিয়ে একটি অতিরিক্ত যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল। করণীয় কি বলছে, দেখো। পরোক্ষ পদ্ধতির মাধ্যমে হুন্ডা কোম্পানির 2008 সালের একটি নগদ প্রবাহ বিবরণী প্রস্তুত করো। তাহলে আসো আমরা অঙ্কটা সলিউশনটা বোর্ডে যাব। মেয়েরা মেয়েরা আসো, আমরা তখনই আমি বই থেকে তোমাদের ভিডিও করে প্রশ্নটা দিয়েছিলাম, এখন আমরা অঙ্কটা সলিউশন করব। কারণ এটা কোনো বোর্ড সলিউশন না, আবার অনেকে হয়তো এই বইটা নেই, এক একজন এক একটা বই, সেজন্য তার সঙ্গে অঙ্কটা শুরু করব। পুরো নগদ প্রবাহ বিবরণটা করাচ্ছে, এখানে তোমাদের 1, 2, 3, 4 না, একটা অঙ্ক করাচ্ছি পুরোটা। হুন্ডা কোম্পানি নগদ প্রবাহ বিবরণী, আমরা জানি নগদ প্রবাহ বিবরণী তিনটা ভাগ করতে হয়। একটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ, তারপরে হচ্ছে 2 হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ, 3 হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তাহলে আসো আমরা প্রথমে করাচ্ছি পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। নিট মুনাফা সমন্বয় দেওয়া ছিল কত, 2008 সালের নিট মুনাফা 11,100 টাকা। তাহলে আমরা লিখেছি নিট মুনাফা, শেষের কলামে লিখে দেবো 11,100 টাকা। তারপর যোগ পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ। তাহলে আসো আমাদের সমন্বয় দেওয়া ছিল যে অবচয় খরচ ছিল 4,500। তাহলে আমরা প্রথমে অবচয়টা লিখে ফেলবো, ঠিক আছে। অবচয়, অবচয়টা আমাদের সমন্বয়ে দেওয়া ছিল অবচয়, তাহলে প্রথম কলামে লিখো 4,500। আমরা জানি খরচ সম্পত্তি বৃদ্ধি এগুলা করতে হবে কি, যোগ। আবার সম্পত্তি খরচ সম্পত্তি বৃদ্ধি সম্পত্তি হ্রাস আর দায় বৃদ্ধি করতে হবে যোগ। সম্পত্তি হ্রাস দায় বৃদ্ধি করতে হবে যোগ, আর সম্পত্তি বৃদ্ধি আর দায় হ্রাস করতে হবে বিয়োগ, যখন দুইটা বছর দেওয়া থাকবে তখন, ঠিক আছে। তাহলে আসো তারপর আসো আমরা প্রশ্নে চলে যাব। নগদ আসবে না, দেনাদার 8 হচ্ছে 13,200, 7 হচ্ছে 19,800। তাহলে দেখো দেনাদার কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। তাহলে আমরা জানি সম্পত্তি হ্রাস হলে কি করতে হয়, যোগ করতে হয়। তারপর লিখো আবার দেনাদার হ্রাস, দেনাদার কি হচ্ছে, হ্রাস পাচ্ছে। দুইটার ডিফারেন্স গুলো কত হয়, 6,600, 6,600। সম্পত্তি হ্রাস পেলে যোগ করতে হয়, ঠিক আছে। তারপর আসো মজুদ পণ্য দেওয়া আছে 12,000, আর 7 সালে ছিল 17,400। তাহলে এটা হচ্ছে কি, হ্রাস। তাহলে এটাও আসো যোগ করতে হবে। তারপর লিখো
মজুদ পণ্য এটাও কি হ্রাস তাহলে কত টাকা 5400 টাকা 5400 টাকা তারপর আসো অগ্রিম ব্যয় এটাও সম্পদ 9000 আর 1000 800 তাহলে এটা হচ্ছে বৃদ্ধি আসলে বৃদ্ধি পেয়েছে কত টাকা 1200 টাকা বৃদ্ধি পাচ্ছে তাহলে এটা হবে মাইনাস তাহলে আসো বৃদ্ধি অগ্রিম ব্যয় হ্যাঁ তাহলে লিখো অগ্রিম ব্যয় বৃদ্ধি আমরা জানি সম্পত্তি বৃদ্ধি পেলে মাইনাস তাহলে 1200 টাকা মাইনাস ব্র্যাকেটে রাখো ঠিক আছে তারপর আসো স্থায়ী সম্পদ আসবে না পুঞ্জীভূত অবচল লেখার দরকার নেই এবার আসো দায়ের পাশ পাওনাদার 6600 আর 11100 তাহলে পাওনাদার কি হচ্ছে হ্রাস পাচ্ছে আমরা জানি দায় হ্রাস পেলে কি করতে হবে মাইনাস করতে হবে তাহলে আসো পাওনাদার হ্রাস তাহলে আমরা লিখব এখন পাওনাদার হ্রাস দায় হ্রাস পেলে কি করতে হবে দায় হ্রাস পেলে করতে হবে মাইনাস তাহলে আসো 4500 মাইনাস তারপর আসো বকেয়া খরচ 5700 4500 তাহলে বকেয়া খরচ হচ্ছে আমাদের দায় তাহলে দায় বৃদ্ধি পাচ্ছে দায় যদি বৃদ্ধি পায় তাহলে করতে হবে কি যোগ তাহলে লিখো আবার বকেয়া খরচ বৃদ্ধি বকেয়া খরচ বৃদ্ধি এটা করতে হবে প্লাস তাহলে এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো না তারপর আসো বকেয়া সুদ 2400 2100 তাহলে এটাও হচ্ছে বৃদ্ধি তাহলে এটা করতে হবে যোগ তারপর লিখো বকেয়া সুদ বৃদ্ধি কত টাকা বৃদ্ধি পাচ্ছে 300 টাকা বৃদ্ধি পাচ্ছে তাহলে এগুলো হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তাহলে আসো আমরা এগুলো যদি আমরা যোগ বিয়োগ করি 4500 6400 5400 মেয়েরা তোমরা ক্যালকুলেটর করো 1200 আর 300 এগুলো করতে হবে যোগ আর 1200 আর 4500 করতে হবে কি বিয়োগ তাহলে আসো আমরা এগুলো সেকেন্ড কলামে নিয়ে যেগুলো সব যোগ বিয়োগ করলে আসতেছে আমাদের 12300 তাহলে সেকেন্ড কলামে নিয়ে যাও 12300 তাহলে এটা আমাদের প্লাস 11100 সাথে 12300 যদি আমরা যোগ করি তাহলে কত আসে 23400 23400 তাহলে এটা হচ্ছে আমাদের পরিচালন কার্যক্রম থেকে হ্যাঁ কার্যক্রম থেকে নগদ প্রবাহ এটা হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তাহলে মেয়েরা আসো আমি এটা মুছে দিচ্ছি এটাকে আমরা এখন পরিচালন তোমার পুরো পেজটা লম্বা লম্বি করে ঘরটা করবা তাহলে আসো আমরা পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ কত আসছে 23400 তাহলে এটাকে আমরা উপরে উঠাই ফেলছি তোমাদের তো বড় খাতা তোমরা একসাথে করো ঠিক আছে তাহলে আমাদের পরিচালন কার্যক্রম থেকে আসছে কত 23400 তারপর আসো হেডলাইন করবো আমরা দুই হচ্ছে বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ তাই লিখো দুই বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ হেডলাইনটা করো দুই এক হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আর দুই হচ্ছে পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ আমরা জানি এখানে আসবে যত সম্পত্তি বিক্রয় বৃদ্ধি যদি সম্পত্তি বিক্রয় করা হয় তাহলে করতে হবে যোগ আর যদি সম্পত্তি ক্রয় করা হয় তাহলে করতে হবে বিয়োগ তাহলে আসো আমাদের নিচে বলা ছিল নিচে দেখো 22500 টাকার একটি সম্পত্তি বিক্রয় করা হয়েছিল তাহলে এটা করতে হবে যোগ তাহলে বিক্রয় করা হয়েছে তোমরা দেখো আমাদের এখানে কোনো সম্পত্তি আর স্থায়ী সম্পত্তি একসাথে দেওয়া আছে 150000 159000 আমরা ওটা কাউন্ট করবো না নিচে যে বলা আছে উম এবং চতে 22500 টাকার একটি সম্পত্তি বিক্রয় করা হয় তাহলে এটা হচ্ছে যোগ তাহলে লিখো জমি বিক্রয় কত টাকা 22500 টাকা তাহলে এটা প্রথম কলামে রাখো 22500 আবার বলা আছে চতে 24000 টাকার একটি যন্ত্রপাতি ক্রয় তাহলে ক্রয় করলে কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আবার আসো যন্ত্রপাতি ক্রয় তাহলে এটা সেকেন্ড কলামে রাখো বা 24000 এটাকে ব্র্যাকেটে রাখো তাহলে এখানে যোগ বিয়োগ করলে আমাদের 1500 বেশি আসে ঠিক আছে
তাহলে এখন আসো আমরা 23500 থেকে 1500 আমরা কি করব বিয়োগ করব তাহলে আমরা আসো 1500 যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে দেখো মিরা 009 তারপর 21 21900 তাহলে 21900 হচ্ছে আমাদের কি বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ তাহলে এটা হচ্ছে আমাদের বিনিয়োগ কার্যক্রম থেকে নগদ প্রবাহ তারপর আসো মেয়েরা তিন আমরা যোগ করব অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ অর্থায়ন কার্যক্রম থেকে নগদ প্রবাহ তাহলে আমরা এখান থেকে ভাগ নিচে থেকে নিতে হবে নগদ লভ্যাংশ পরিশোধ করা হয় 7500 যেগুলো খরচ হচ্ছে সেগুলো হবে মাইনাস আর যেগুলো টাকা আসে সেগুলো হবে প্লাস তাহলে আসো আমরা লিখবো লভ্যাংশ প্রদান 7500 তাহলে লিখবো আমরা দীর্ঘ দীর্ঘ লিখবো লভ্যাংশ প্রদান 7500 এটাকে আমরা ব্র্যাকেটে রাখবো ঠিক আছে 7500 তারপরে আসো বন্ড অভিহিত মূল্য পরিশোধ করা হয় তাহলে বন্ড অভিহিত মূল্য পরিশোধ করা হয় মানে শেয়ার পরিশোধ করতেছে তাহলে দেখো 7 সালে ছিল 63000 আর এবার 8 সালে আসছে 75000 তাহলে আর কত বেশি ছিল 18000 তাহলে সে 18000 টাকা কি করে পরিশোধ করে তাহলে সেটা আমরা কি করব সেটা আমরা বিয়োগের দিকে লিখব তাহলে আসো লিখব আমরা বন্ডের মূল্য পরিশোধ হ্যাঁ বন্ডের মূল্য দীর্ঘমেয়াদী ঋণ ছিল 8 সালে ছিল 30000 আর 7 সালে হচ্ছে 7000 তাহলে কত বেশি হচ্ছে 18000 টাকা 7 সালে বেশি তাহলে সেটা ওরা কি করে ওরা পরিশোধ করে দিচ্ছে দীর্ঘমেয়াদী ঋণটা হচ্ছে বন্ড ঠিক আছে তাহলে আসো বন্ডের মূল্য পরিশোধ এটাও বিয়োগের দিকে হবে হ্যাঁ বন্ডের মূল্য পরিশোধ পরিশোধ কত 18000 টাকা এটা হবে মাইনাস 18000 টাকা এটা হবে কি মাইনাস তারপর আসো 22000 সম্পত্তি তারপর আর কি বলা আছে দেখো সাধারণ শেয়ার ইস্যু তাহলে দেখো সাধারণ শেয়ার ইস্যু করে সংরক্ষিত আয় সাধারণ শেয়ার ইস্যু 63000 75000 তাহলে কত বেশি বৃদ্ধি পাচ্ছে 12000 তাহলে ওরা আবার নতুন করে শেয়ার ইস্যু করে বেশি কত 12000 তাহলে সেটা করতে হবে যোগ তাহলে আসো লিখো সাধারণ শেয়ার ইস্যু তাহলে আসো বিয়োগ করলে কত হয় 75000 আর 63000 তাহলে কত আসে 12000 তাহলে 12000 করতে হবে যোগ আর কিছু আসবে কিনা দেখো সংরক্ষিত আয় আসবে না তাহলে এগুলো সব যোগ বিয়োগ করে যেটা আসে আমরা সেটা সেকেন্ড কলামে নিয়ে যাব তাহলে কত হয় যোগের ফলটাই বিয়োগের দিকটাই বেশি তাহলে 13000 কত আসে 500 13500 আমরা ব্র্যাকেটে রাখবো তাহলে এখন আসো 21900 থেকে 13500 যদি বাদ দিই তাহলে আমাদের থাকতেছে কত 8400 5 4 3 8 তাহলে 8500 তাহলে এটা হচ্ছে অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ তাহলে লিখো অর্থায়ন কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ তাহলে অর্থায়ন কার্যক্রম থেকে কত আসে 8400 এখন আমরা জানি দেখো তোমাদের প্রশ্নে আমি যে আগে দিয়েছিলাম প্রশ্ন দেখো নগদ তহবিল 2008 সাল ছিল 15000 আর 2007 সাল ছিল কত 6600 তাহলে আমরা এই নগদ অর্থায়ন কার্যক্রম থেকে যে টাকাটা পাচ্ছি তার সাথে যদি প্রারম্ভিক নগদ তহবিলটা যোগ করি তাহলে দেখবা যে আমাদের সমাপনী নগদটা চলে আসবে যদি সমাপনী নগদটার সাথে মিলে যায় তাহলে বুঝবে আমাদের অঙ্কটা ঠিক আছে তাহলে আসো আমরা 2007 সাল হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল তাহলে আসো এটার সাথে আমরা যোগ করবো হ্যাঁ অর্থায়ন কার্যক্রম যোগ করবো যোগ প্রারম্ভিক নগদ তহবিল যেটা 7 সালে ছিল তাহলে ছিল কত 6600 তাহলে দেখো 6600 যদি আমরা যোগ করি আমাদের কত আসে 15000 টাকা আসতেছে নগদ তহবিল তাহলে 15000 হচ্ছে আমাদের দেখো প্রশ্ন দেওয়া ছিল নগদ তহবিল 2008 সালে কত আসছিল 15000 তাহলে প্রারম্ভিকটা যোগ করার পরে 15500 হচ্ছে আমাদের সমাপনী
নগদ তহবিল তাহলে মানে আমাদের অঙ্কটা ঠিক আছে তাহলে এটা হচ্ছে মেরা আমাদের পুরো একটা নগদ প্রবাহ বিবরণী হ্যাঁ তাহলে আমরা পরের ক্লাসে আবার নগদ প্রবাহ করাবো তার আগে মেরা শুনো তোমাদের এই নগদ প্রবাহ বিবরণীটা কিন্তু অ্যাকাউন্টিং সেকেন্ড পেপার বইতে আছে যেটা তোমাদের দ্বিতীয় অধ্যায় সেখান থেকে তোমাদের কিন্তু অঙ্ক থাকবে তাহলে তোমরা এখানে যদি ভালো করে করো তাহলে তোমরা ওই অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারেও নগদ প্রবাহ বিবরণী একটা চ্যাপ্টার আছে তোমরা দেখবা যে এটা হচ্ছে দ্বিতীয় চ্যাপ্টারে হবে মনে হয় প্রথম তো হচ্ছে তোমাদের অব্যবসায়ী তারপরে অংশীদারী তারপর হচ্ছে নগদ প্রবাহ বিবরণী তাহলে নগদ প্রবাহ তোমার তৃতীয় চ্যাপ্টারে দেখবা আছে ঠিক আছে তাহলে আমরা যদি এখানে একটু ভালো করে করো তাহলে তোমরা অ্যাকাউন্টিং এটাও করতে পারবো তো মেয়েরা তোমরা একসাথে ভালো করে করো আমি আরো দুই তিনটা অঙ্ক ফুল করে দিব ক খ গতে যাবো না একটা নগদ প্রবাহ করলে তোমরা পরে যেমন ধরো পথে হয়তো দুই নম্বরের জন্য থাকতে পারে পরিচালন কার্যক্রমটা বের করো ক্ষতে হয়তো থাকতে পারলো অর্থায়ন কার্যক্রম আর ঘতে হয়তো করলো নগদ প্রবাহ বিবরণটা তৈরি করো তাহলে তোমরা যদি পুরো অঙ্কটি এভাবে করতে পারো তাহলে তোমরা যেভাবে আসুক না কেন অ্যান্সার করতে পারো দুইয়ের হোক তিনের হোক আর চারের হোক তো মেয়েরা ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ।